মেডিয়া ব্রোচে যুবকের রহস্য মৃত্যু, যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ধন্ধুমার। শনিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে মেডিয়া ব্রোচ, ভাঙচুর করা হয় দুটি গাড়ি, এলাকায় মোতায়েন রয়েছে র‍্যাফ এবং এই ঘটনার জেরে তিনজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ। আজকে থেকে এই মুহূর্তে কি আপডেট আমরা পাবো পিঙ্কির কাছ থেকে জানবো। পিঙ্কি রয়েছে আমাদের সঙ্গে, পিঙ্কি কি আপডেট এই মুহূর্তে আমরা পাবো পিঙ্কির কাছ থেকে জানবো। দেখো তোমাকে জানিয়ে দিই যে মেটিয়াপুর থানা এলাকার কাজীপাড়া, সেখানে গতকাল কার্যত উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। জানা যাচ্ছে স্থানীয় এক যুবক তার আত্মহত্যাকে কেন্দ্র করে উত্তপ্ত হতে থাকে এলাকা। মূলত তারা প্রাথমিকভাবে অবরোধে বসেন এবং কাজীপাড়া মেটিয়াপুরুজের একাংশ কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে রাতের দিকে। সেই সময় ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায় এবং পুলিশ আসলে, পুলিশ যখন ঘটনাস্থলে আসে সেই সময় বিক্ষোভ আরো চরমে ওঠে। পুলিশ লাঠিচার্জ করে বলে আমরা খবর পাচ্ছি এবং যে ভিজুয়ালস গুলো বা যে ভিডিও এসে পৌঁছচ্ছে সেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটি গাড়ি, তার মধ্যে দুটো গাড়ি একেবারে পুড়িয়ে ফেলা হয়েছে এবং একটি পুলিশের গাড়ি ছিল বলে আমরা জানা যাচ্ছে। অভিযোগ রয়েছে একটি পুলিশের গাড়ি বা বাইক কিন্তু পুরোপুরি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, ভাঙচুর চালানো হয় এবং তোমাকে জানিয়ে রাখি সেই ঘটনার জেরে ভাঙচুর চালানো পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এখনো পর্যন্ত তিনজনকে মোট কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। থানার সামনে এই মুহূর্তে রয়েছে এবং যে ঘটনাস্থল কাজীপাড়া হালদার পাড়া বলে পরিচিত সেই অঞ্চলে আজকে সকালে র‍্যাফ মোতায়েন রাখা হয়েছে এবং একই সঙ্গে যেহেতু বাজার সংলগ্ন এলাকা তার জন্য পুলিশ কর্মীও কিন্তু আলাদা রাখা হয়েছে। একই সঙ্গে কিন্তু টহলদারি চালাচ্ছেন কলকাতা পুলিশের একাধিক আধিকারিকরা। সঙ্গে গতকালের ঘটনায় সিসিটিভি থেকে শুরু করে একাধিক যে ভিডিওস গুলো রয়েছে সেগুলো চিহ্নিতকরণের কাজ চলছে। কারা কারা অগ্নিসংযোগ থেকে শুরু করে ঝঞ্ঝাট বা ঝামেলা পাকানোর কাজে ছিলেন, গন্ডগোলের সময় উপস্থিত ছিলেন তাদেরকে চিহ্নিতকরণের কাজ চলছে পুলিশ। গতকাল বেশ কিছু সিনিয়র অফিসিয়াল আসে বলে আমরা খবর পাচ্ছি এবং ইতিমধ্যে জানা যাচ্ছে যে বেশ কয়েকজনকে চিহ্নিতকরণের কাজ সমাপ্ত এবং এখনো পর্যন্ত মোট তিনজনকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে বলে জানতে পাচ্ছি। এবং তোমাকে জানিয়ে রাখি যে যুবকের আত্মহত্যাকে কেন্দ্র করে এই গন্ডগোলের শুরু, সেই যুবককে কিছুদিন আগে মারধর করা হয় বলে জানা যাচ্ছে এবং সে আত্মহত্যা করেছিল এই পোস্টমর্টেম রিপোর্ট সামনে আসে, সেই পোস্টমর্টেম রিপোর্ট পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবং পোস্টমর্টেম রিপোর্ট হাতে তুলে দেওয়ার পরই কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। তারা জানান যে এটা আত্মহত্যা বলে তারা মানতে রাজি নন, বরং খুন হয়েছে তাদের ছেলে এমনটাই দাবি করতে থাকেন এবং তারপরে কিন্তু বিক্ষোভ শুরু হয়। মেডিয়াপুরুজের যে একাংশ সেখানে কার্যত বিক্ষোভ শুরু হয়ে যায়, অবরোধ হতে শুরু করে এবং পুলিশ আসলে আরও অবস্থা কিন্তু সঙ্গীন হয়ে পড়ে। অবশেষে অবরোধ হটাতে এবং তাণ্ডব রুখতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় বলে কিন্তু আমরা জানতে পাচ্ছি। পিউ বেশ ধন্যবাদ তোমাকে পিঙ্কি, আমাদের নজর থাকবে সেদিকে। মেটিয়াপুরুজে যুবকের রহস্য মৃত্যু, যুবকের মৃত্যুকে কেন্দ্র করে একেবারে ধন্যবাদ যেমনটি আমাদের প্রতিনিধি পিঙ্কি আমাদেরকে জানাচ্ছিলেন। শনিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে মেটিয়াপুরুজ, ভাঙচুর করা হয় দুটি গাড়ি এবং সেক্ষেত্রে একেবারে ধন্যমান পরিস্থিতি বলা যায়। ছবি দেখতে পাচ্ছেন আপনারা যে কিভাবে রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা এলাকা। পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের ছেলেকে খুন করা হয়েছে, একবার রহস্য মৃত্যু সামনে আসছে এবং আরও জোরালো হচ্ছে পুরো বিষয়টি এবং সেখানে এখনো পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ আধিকারিকরা। এলাকায় মোতায়েন রয়েছে র‍্যাফ, মেটিয়াপুরুজে সেখানে একটা যুবকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমান পরিস্থিতি। দেখছেন যে কিভাবে এলাকায় মানুষে মানুষে ছয়লাপ এবং একেবারে বলা যায় ধুন্ধুমার কাণ্ড বেড়ে যায়।